আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা যৌবন বয়সে এবাদত প্রতিজ্ঞা করাকে খুবই পছন্দ করেন, কারণ যৌবনে টগবগের সময় একজন তরুণের মাঝে এক ধরনের কামনা, বাসনা, উত্তেজনা বিরাজ করে, আর সেই সাথে তাদের মাঝে মাঝে হতাশার হাতছানি দেখা দেয়, আর তাতে সে এবাদত বন্দেগীর তথা আল্লাহর ভয় থেকে গাফিল হয়ে যায়। যারা বয়স অন্তিক্ষণে যৌবনের উন্মাদনা থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে, তারাই কেবল সফল কাম। এই কারণেই যৌবনে নিজেদের নির্মল, সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে, যা হতে হবে কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, তিনি মুসা আলাইহিসসালাম যখন পূর্ণ যৌবন পৌঁছলেন তখন তাকে প্রজ্ঞা ও বুদ্ধি দান করলেন। এর মানে হযরত মুসা আলাইহিসসালাম যখন যৌবনকালে পৌঁছালেন তখন আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করেছেন, যাতে করে সে ইবাদত করতে পারে এবং মানুষের মাঝে জ্ঞান প্রচার করতে পারে। আমরা জানি আসহাবে কাহাফের সাত ব্যক্তিও ছিল যুবক, যারা এক আল্লাহর ইবাদতে বিশ্বাসী ছিলেন, যাদেরকে শত্রুর হাত থেকে আল্লাহ তাআলাই রক্ষা করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, যখন যুবকেরা পাহাড়ে আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে তোমার নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের কাজ সঠিকভাবে পরিচালনা করুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে রসুল, আপনার কাছে তাদের ইতিবৃত্তি সঠিকভাবে বর্ণনা করেছি। তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং আমি যাতে সৎপথে চলার শক্তি বাড়ি দিয়েছিলাম। এসব ঘটনা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা যৌবনকালে ইবাদতকে অনেক পছন্দ করেন, আর আল্লাহ তাআলা যৌবনের সময় অনেক সুযোগ সুবিধা দেন। একান্তই যারা যৌবনে ইবাদত বন্দেগী ত্যাগ করে বিপদে জড়িয়ে গেছে, তাদের জন্য আল্লাহ তাআলা রহমতের দরজা খোলা আছে। তাদেরকে নিরাশ না হতে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, হে রসুল, আপনি বলুন, আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত গুণ ক্ষমা করেন, তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। যুবক বয়সের অধিকাংশ নারী পুরুষেরাই দুনিয়ার অর্জন তথা ধন সম্পদ, বাড়ি গাড়ি ও চাকচিক্যময় জীবনযাপন নিয়ে ব্যস্ত থাকে, পরকালের কথা বেমালুম হয়ে থাকে। আল্লাহর বিধান ও পরকালের সীমাহীন জীবনে সুখ শান্তির কথা মনে থাকে না। মানুষের প্রকাশ্য দুশ্মন বিতাড়িত শয়তান দুনিয়াতে তরুণ তরুণীকে পরস্পরের সামনে সুমিষ্ট ও সুশোভিত করে তোলে। শয়তান এভাবে কুমন্ত্রণা দেয়, আল্লাহর বিধান যৌবনে পালনের জন্য নয়, তা পালন করবে বৃদ্ধ অবস্থায়। শয়তান মানুষের সামনে দুনিয়াকে চাকচিক্য করে তোলে আর মানুষের মনে এমন চিন্তা দিয়ে দেয়, যাতে করে যৌবনকালকে পাড়ি দেয় পাপ কামানোর অবস্থায়। যখন যৌবনকাল শেষ হবে তখন শয়তান মানুষকে উপলব্ধ করে, যৌবনকাল তো শেষ, এখন তোমার তাওবা করে কোনো লাভ নেই, আল্লাহ তাআলা তোমার তাওবা ক্ষমা করবে না, তুমি গুনাহগার বান্দা, কীভাবে তুমি আল্লাহর কাছে চাইবে? মানুষ যেন কোনোভাবেই পথভ্রষ্ট না হয়, সে কারণেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, প্রিয় নবী হাদিসে যৌবনের বয়সে ইবাদতের গুরুত্ব বারবার তুলে ধরেছেন। ইসলামে যৌবনকালের ইবাদত বন্দেগীর গুরুত্ব সীমাহীন। এই সময় ইবাদত যে আল্লাহ তাআলা কত প্রিয় তা উঠে এসেছে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়া আশ্রয় দেবেন। এর মধ্যে দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো সেসব যুবক যুবতী যারা তার রবের ইবাদতের মধ্য দিয়ে বড় হয়েছে। আমরা যারা যুবক আছি তাদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নসিহত হলো, একজন ভিতরে ইবাদতের চেয়ে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন যেসব তরুণ তরুণীরা আল্লাহর ইবাদতে মজগুপ্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত মানুষকে এক কদম নড়তে দেওয়া হবে না। তার মধ্যে একটি হলো সে তার যৌবনকালকে কোন পথে ব্যয় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যৌবনের ইবাদত বৃদ্ধ বয়সে ইবাদতের চেয়ে অনেক বেশি দামি, আবার বৃদ্ধ বয়সের পাপ যৌবনের পাপের চেয়ে অনেক বেশি জঘন্য।
এ সকল হাদিস থেকে আমরা বুঝতে পারি যৌবনের ইবাদত আল্লাহর কাছে অনেক প্রিয়। যারা যৌবনকালে পাপ কাজ করে বেড়াবে তারা আফসোস করতে থাকবে। হযরত শেখ সাদী রাহিমুল্লাহ বলেন, দুনিয়া ও পরকালের জন্য যা কিছু প্রয়োজন তা এই যৌবনকালে সংগ্রহ করো। আল্লাহ তাআলা যুগে যুগে নবুয়াত ও রেসালাতের দায়িত্ব দিয়েছেন নবী রাসূলদের উপর। তারা ছিলেন টকবগে যুবক। দুনিয়াতে তাদের পাপ কাজ করা ছিল খুবই সামান্য ব্যাপার, কিন্তু তবু তারা আল্লাহ তাআলাকে ভয় করেছে। এই কারণেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা যুবক ছাড়া যেমন কোনো নবী পাঠান নেই, তেমনি যুবক ছাড়া কাউকে ইলমও দান করেননি। বর্তমান সময়ে সমাজের অনেক পিতামাতা আছে যারা নিজ সন্তানের চলাফেরা ও গতিবিধির নির্ণয় করে না, এদের প্রতি দিনই খেতে কোনো লক্ষ্য রাখে না। তাছাড়া ছোটবেলা থেকে নৈতিক শিক্ষা, সলাত, রোজা, কুরআন এসব ব্যাপারে তারা বেখেয়াল থাকে, যা তার সন্তান যুবক বয়সেও আল্লাহর ইবাদত বন্দেগিতে গাফেল করে রাখে। পরিশেষে বলতে চাই, কুরআন ও সুন্নাহ মনীষীদের আলোচনা থেকে বোঝা যায় যে যৌবনকাল মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ, উজ্জ্বল ভবিষ্যৎ ও সুন্দর সমাজ বিনির্মাণে উপযুক্ত সময় হল এই যৌবনকাল। এই বয়সে ইবাদত বন্দেগির মর্যাদা অনেক বেশি, তাই আমাদের যুবক যুবতীর উচিত এই যৌবনকালে পাপ কাজ না করে আল্লাহর ইবাদতে মশগুল থাকা। আমাদেরকে দায়িত্বশীল হতে হবে আর অভিভাবকদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে, যাতে করে তাদের সন্তানেরা কুরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে পারে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ সব যুবক যুবতীকে কুরআন সুন্নাহ বিধান মেনে চলার তৌফিক দান করুক। আমিন।